দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে আমেরিকা। তারপর বদলে যায় বিশ্ব পরিস্থিতি, তৈরি হয় মানবিক বিপর্যয়। হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাওয়া মানুষের হাত ধরে গড়ে ওঠে মানবাধিকার সংগঠন নিহন হিডানকিও। সেই তৃণমূল সংগঠনটি পেল এবারের শান্তির নোবেল পুরস্কারের ঘোষণায়। নোবেল কমিটি বলেছে, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার লড়াইয়ে ভূমিকার স্বীকৃতিতে বোমায় বিখ্যাত জাপানিদের দেওয়া হয়েছে নোবেল শান্তি পুরস্কার। নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান জর্জিন ওয়াটনে ফ্রাইডনেস বলেন, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টা এবং এই বিপর্যয়কে নিজের চোখে দেখে আসা প্রত্যক্ষদর্শীদের বয়ান সবার সামনে তুলে ধরে পারমাণবিক অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয় এমন প্রচারণার জন্য এই পুরস্কার পেয়েছে। 1945 সালের আগস্টের পারমাণবিক বোমা হামলার প্রতিক্রিয়া হিসেবে বিশ্বব্যাপী একটি আন্দোলনের উদ্ভব হয়। পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিপর্যয়মূলক মানবিক পরিণতি সম্পর্কে সচেতনতা বাড়াতে অক্লান্ত পরিশ্রম করেছেন নিহন হিডানকিওর সদস্যরা। নোবেল পুরস্কারের প্রাপ্তির খবরে আবেগ আপ্লুত হয়ে পড়েন সংস্থাটির হিরোশিমার শাখার চেয়ারপারসন তোমুওকি মিমাকি। তিনি বলেন, হিডানকিও নোবেল শান্তি পুরস্কার পেয়েছে, এটা কি সত্যি নাকি স্বপ্ন তার এখনো বিশ্বাস হচ্ছে না। আশ্চর্য খবরটি পেয়ে তিনি কেঁদেছেন, তার হৃদয় কিছুটা শান্তি পেয়েছে। পারমাণবিক বোমার আঘাত থেকে বেঁচে যাওয়া মানুষদের নিয়ে কাজ করা তৃণমূল আন্দোলনটি স্থানীয়ভাবে হিবাকুশে নামে পরিচিত। ধীরে ধীরে সংস্থাটির আন্দোলন শক্তিশালী আন্তর্জাতিক আদর্শে গড়ে ওঠে। ইউক্রেন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের পারমাণবিক যুদ্ধের আশঙ্কার দিকে ইঙ্গিত করে নোবেল কমিটি জানায়, হিরোশিমা নাগাসাকির বিপর্যয় পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে শক্তিধর দেশগুলোকে বিরত থাকা উচিত, কেননা বর্তমান পারমাণবিক অস্ত্রের ব্যবহার আগের চেয়ে আরো বেশি ধ্বংসাত্মক হবে। IBTV USA, নিউ ইয়র্ক।